হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, সকালে রান্না বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে। এখন শুকনো মাছের চাটনি করব। পুরো ভিডিওটা কিন্তু দেখবে, স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে ফেলেছি। এখন এই যে শুকনো মাছটা চাটনি করবো, শুকনো মাছের চাটনি কে কে ভালোবাসো বলবে আমাকে। হ্যাঁ, আর এটা কি মাছ বলো তো? এই দেখো মাছটা, দেখো এই মাছটা রেখেছি, মাছটা আমি চাটনি করবো। অনেকদিন পর খাচ্ছি জানো, আজকে শুকনো মাছের চাটনি। তো গরম জলে মাছটা ভিজিয়ে নিচ্ছে, আগে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিব মাছটা। তো এখন এই যে পেঁয়াজ রসুন দেখছো, এগুলো আর কি কাটবো, একটু ঝাল ঝাল করে আর কি রান্নাটা করব। পেঁয়াজ কাটছে না, চোখটা আমার খুব ধরছে আর কি। তো কাঁচা লঙ্কাটা কাটা হয়ে গেল, এখন আমি শিলপাটা আর কি বাটবো। এই গরম জল থেকে একটু ধুয়ে নিচ্ছি, আর শুকনো মাছটা একটু গরম জল দিয়ে ধুতে হয়। গরম জল দিয়ে মাছটা ধুয়ে নিলাম এখন। গরম গো জলটা, তো শুকনো মাছটা আমি এখন ছোট ছোট করে কাটছি। তো এই দেখো, কিন্তু পেঁয়াজ লঙ্কা আর এই যে শুকনো মাছ,
তো এটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখো রেডি হয়ে গেছে। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো মাছ। তো আমি এখন এগুলো চাটনি করব, শুকনো মাছের চাটনি। তো এখন এই যে শিল পাটায় আর কি বাটছি। আর আমাদের পাড়াতে না পূজা হয়েছে, কালী পূজা কাল রাতে হয়েছে, তো মাইক বাজছে, তো তার জন্য একটু পরপর আর কি আমি সাউন্ডটা একটু কম করে দিচ্ছি, না তো কপিটা চলে আসবে। তো আদা বাটা করে নিলাম পেঁয়াজ রসুনটা। তো দেখো বন্ধুরা আমি কীভাবে শুকনো মাছের চাটনিটা করি। তো তেল গরম হয়ে গেছে, তো এখন এই যে পেঁয়াজ রসুন আদাটা দিয়ে দিব, আদা না সরি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা। আর এই যে দেখতে পাচ্ছ রসুন আর পেঁয়াজ, এটা কিন্তু আমি আদা বাটা করেছি। তো এখন শুকনো মাছটা দিয়ে দেবো, মানে একসাথে ভাজা করছি আমি। তো শুকনো মাছটা একটু লাল হলে তারপর ওই যে মশলাটা দিয়ে দিব। আর শুকনো মাছের চাটনি একটু ঝালঝাল না হলে না ভালো লাগে না কিন্তু। শুকনো মাছটা কিনেছি আমি অনেকদিন হয়েছে, কিন্তু মানে রান্না করিনি আমি। তো আজকে ভাবলাম যে না শুকনো মাছটা রান্না করি। তো অল্প করে চাল নিয়েছি, পরে আমি দুপুরে রান্না করব। দুপুরে বলতে আর কি বিকেলেটা, বিকেলে বসাই দেবো আর কি রাতের রান্নাটা। এখন যে আর কি আমি চাল নিয়েছি, তো এটা হয়ে যাবে, এখন দুপুরেরটা হয়ে যাবে। তো রিজুর বাবা গেছে বাজারে, বাজার করে নিয়ে আসবে। তো আমাকে বললো মাছ নিয়ে আসবে, তো মাছ নিয়ে আসবে, তো আমার মাছটা রান্না করতে হবে দুপুরে। অল্প একটু লাল আর কি লঙ্কার গুঁড়াটা দিয়ে দিলাম। হালকা একটু জল দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা একটু সিদ্ধ হবে। হাতের সাথে শুকনো মাছের চাটনি কিরকম লাগে বন্ধুরা? আর একটু জল দিয়ে দিলাম, জলটা শুকিয়ে গেলে তারপর নামিয়ে ফেললো। এই তো এখন নামিয়ে ফেলবো। তো রান্না হয়ে গেছে এই যে শুকনো মাছের চাটনি। তো এখন রিজুকে ভাত খেতে দিব, তো পরে আমি ভাত খাবো। তো আগে আমার ভিডিওটা এডিট করতে হবে, এডিট করে তারপর আপলোড করতে হবে। তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ। তো এখনকার মতো রাখছি আমি, টাটা।